নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আজ মধ্যরাত থেকে মা তারার কৃপায় যে ছয় রাশি কোটিপতি হতে চলেছে, সেই ছয় রাশির বিষয়ে আমি আলোচনা করব। আজ কৌশিকী অমাবস্যা, এই অমাবস্যার বিশেষ কিন্তু মাহাত্ম্য কিন্তু আছে। অর্থাৎ আজকে মা তারার বিশেষ কৃপায় ছয় রাশি কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে আমি এ বিষয়ে আলোচনা করব। প্রত্যেকে জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। তারা শক্তির আরাধনা যদি আপনি করেন, আপনার জীবনে যে কোনো প্রতিবন্ধকতা দূর কিন্তু হবে। অর্থাৎ মা তারার যদি বিশেষ কৃপা যদি আপনার জীবনে পড়ে, আপনার সব দিক থেকে আপনি কিন্তু মানে পরিপূর্ণ, যেটাকে বলে কি না, পরিপূর্ণ লাভ আপনি কিন্তু করবেন। অর্থাৎ মা তারার এই কৌশিকী অবস্থায় যে আজ মধ্যরাত থেকে ছয় রাশি হতে চলেছে কোটিপতি, কোন কোন রাশি কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে আমি আপনাদেরকে একে একে বিশ্লেষণ করতে চলেছি। শুরু করা যাক আলোচনা। প্রত্যেকে আবারও বলছি জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। অবশ্যই কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। শুরু করা যাক। নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো, বিশেষভাবে লাভ পেতে চলেছে, সে রাশির নাম মীন রাশি। মীন রাশির আপনাদের ব্যবসা, আপনাদের দৈনন্দিন রোজগার এবং ভাগ্য এবং আকস্মিক অর্থপ্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে। নাম্বার ওয়ান যে রাশির কথা বললাম সে রাশির নাম মীন রাশি। নাম্বার টু যে রাশির আমি নাম বলতে চলেছি, মা তারার আজ মধ্যরাত থেকে মা তারার বিশেষ কৃপা পড়তে চলেছে, সেই দুই নম্বর রাশি সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ভাগ্যোদয় হতে চলেছে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, আপনাদের বিদেশ থেকে লাভ হবে, আপনাদের ব্যবসা কেন্দ্রিক সমস্যা কাটবে, আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে, আপনাদের পারিবারিক সুখের জায়গা এবং সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু লাভবান হতে চলেছেন। অর্থাৎ মা তারা যে ছয় রাশিকে আমি নাম বলছি কি না, সেই ছয় রাশিকে দুহাত ভরিয়ে অর্থ কিন্তু দিতে চলেছে। আবারও বলবো আপনারা জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা অবশ্যই কমেন্ট করুন। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো, বিশেষভাবে লাভ পেতে চলেছে, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির আপনার সফলতা, আটকে থাকা টাকা এবং আপনাদের ব্যবসা, দৈনন্দিন রোজগার, আকস্মিক অর্থপ্রাপ্তি, শেয়ার বাজার থেকে আপনারা কিন্তু প্রভূত লাভ কিন্তু পাবেন এবং বড় ধরনের ব্যবসা ক্ষেত্রে কন্ট্রাক্টগুলো আপনাদের কিন্তু আসবে এবং আপনাদের পূর্ণ মাত্রায় ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। আপনি কন্যা রাশির মানুষ লিখে রাখুন, বিশেষভাবে লাভ কিন্তু আপনারা কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো, বিশেষভাবে চার নম্বর যে রাশি, সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের বিশেষভাবে কর্মের জায়গাটা কিন্তু ভালো হতে চলেছে, কর্ম এবং আপনাদের ব্যবসা এবং পারিবারিক সুখ আপনাদের বৃদ্ধি কিন্তু হতে চলেছে এবং বিশ্ব রেকর্ড কিন্তু আপনারা কিন্তু করবেন মিথুন রাশি। চাইলেও আপনারা কিন্তু এই মা তারার কৃপাতে সব কিছু হচ্ছে মা তারার ইচ্ছায়, আপনাদের মনোবাঞ্ছা
ইচ্ছা পূরণ কিন্তু আপনাদের হতে চলেছে, বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে, বিশেষ করে সম্পত্তির ক্ষেত্রে, বিশেষ করে আপনার ভাগ্যের ক্ষেত্রে, বিশেষ করে কর্মের ক্ষেত্রে। বিদেশ থেকেও কিন্তু আপনারা এই সময় প্রচুর অর্থ কিন্তু পেতে চলেছেন। পাঁচ নম্বর যে রাশিটা আমি কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের ধন ভাণ্ডার পূর্ণ কিন্তু হতে চলেছে, পরিপূর্ণ হতে চলেছে মা তারার বিশেষ কৃপায়। আপনার সিংহ রাশির বিশেষভাবে রাজকীয় সুখ, মান সম্মান, উচ্চ পদ প্রতিষ্ঠা, কর্ম এবং আপনাদের ভাগ্য, এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে কিন্তু লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ সিংহ রাশির বিশেষভাবে অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, লিখে রাখুন সিংহ রাশি। এরপর যে রাশির আমি কথা বলবো, কোটিপতি হতে চলেছে মা তারার, আজ মধ্যরাত থেকে মা তারার কৃপায়। সে রাশির নাম বিশেষভাবে লাভ পেতে চলেছে, সেই রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পাবেন, আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের হবে, আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি করবে, বিদেশ থেকে লাভ পাবেন, ভাগ্যের সাপোর্ট এবং যে কোনো কাজে সফলতা আপনারা পাবেন এবং অর্থনৈতিক দিকটা আপনাদের কিন্তু মজবুত কিন্তু হতে চলেছে। মা তারার বিশেষ কৃপা কিন্তু পেতে চলেছে বৃষ রাশির আপনি যদি মানুষ হন আপনি। এবং সর্বশেষ এবং অন্তিম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির সোনায় সোহাগা হতে চলেছে, আপনাদের মনোবাঞ্ছা পূরণ করতে চলেছে স্বয়ং মা তারা। অর্থাৎ মা তারার ইচ্ছাতে আপনাদের মান সম্মান, পদ প্রতিষ্ঠা, কর্ম, ভাগ্য, ইচ্ছা পূরণ, দাম্পত্য সুখ, দৈনন্দিন রোজগার এবং বিদেশ থেকেও মকর রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে মা তারার আশীর্বাদে আপনার কিন্তু উন্নতি আর উন্নতি আপনার কিন্তু হতে কিন্তু চলেছে। এই যে কটি আমি রাশির কথা বললাম, আজ মধ্যরাত থেকে বিশেষ এই কৌশিকী অমাবস্যাতে বিশেষ কৃপায় ছয় রাশি কিন্তু কোটিপতির হবেই হবে। প্রত্যেকে জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে এই কমেন্টটি কখনো ভুলবেন না এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন। এবং এর পাশাপাশি আমি একটি কথা আমি আবারও বলি, মা তারার বিশেষ পূজা এবং উপাসনাতে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে গ্রহদোষ, বেশ কিছু ক্ষেত্রে বাস্তুদোষ, বেশ কিছু ক্ষেত্রে অনেকে বলে না আমাকে নজর লেগে যাচ্ছে, এই নজর দোষ, এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে মুক্তি লাভ কিন্তু হয়। একটা কথা আছে, ভক্তিতে কিন্তু মুক্তি কিন্তু আসে। অর্থাৎ আজ মধ্যরাত থেকে এ কটি রাশি হতে চলেছে কোটিপতি। নমস্কার।